যে আমাদের ফরওয়ার্ডে আছে তারপরেও গেট করতে হবে, রিভার্সে থাকলে তারে তো গেট করতেই হবে, কিন্তু ফরওয়ার্ডেও থাকলে কেন গেট করতে হবে সেটা আমার একটা প্রশ্ন, এবং সেটার অ্যান্সার কি আপনার কাছে নাই? মনে করেন এখানে 19 ভোল্ট, এবং এটা এখানে একটা মসফেট আছে, তো এটা আরেকটা মসফেট আছে, এখানে দুইজনেই ফরওয়ার্ডে আছে, এইখানে সিএলআর, দুইজনকেই কেন গেট করতে হবে আমাকে একটু বলতে হবে। এটা হচ্ছে চার্জিং আইসি, চার্জিং আইসি কেন দুইজনকে গেট করতে হবে? যে এখানে তো 19 ভোল্ট আছে, এটা তো এখানে যাইব গে ফরওয়ার্ডে 19 ভোল্ট গেল, এখানে এটাও 19 ভোল্ট এখানে চলে গেল, তাহলে এখানে গেট করার কি প্রয়োজন? বাট আমাদের গেট করতে হবে, হোয়াই? আমরা যখন একটা ডায়োডের মধ্য দিয়ে বেসিক, আমরা যখন একটা ডায়োডের মধ্য দিয়ে একটা ভোল্টেজ পাস করি, এখানে একটা 5 ভোল্ট পাস করি, এখানে কি 5 ভোল্ট আসবে? কথাটা আমি বুঝিনি, আমাকে বলবেন। এইখানে যদি আমরা 5 ভোল্ট ইনপুট দেই, আমরা কি আউটপুটে 5 ভোল্টই পাবো এই ডায়োডের মধ্যে দিয়ে? না, একটু কম বেশি হবে। কম হবে কেন? কম হবে কারণ তার কিছু জিনিস সে কমে খায় ফেলে, কারেন্ট কম দেয়, শরীর এই যে ডায়োড আছে এই ডায়োডের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে কিছু লস করে। এখন এটা ভালো ডায়োড না খারাপ মানে ডায়োড, সেই মানের উপরে ডিপেন্ড করে সে 0.3 ভোল্ট সে খায় দিবে, না 0.7 ভোল্ট খায় দিবে এই ধরনের, না 0.2 ভোল্ট খায় দিবে, তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো ডিপেন্ড করলে যদি 3 খায় দেয় তাহলে আমাদের আসবে কত? 4.7। যদি 7 খায়া দেয় আসবে কত? 4.3 ভোল্ট। যদি 2 খায়া দেয় আসবে কত? 4.8 ভোল্ট আউটপুটে। তো এখন যদি আমরা এখানে একটা গেট দিয়ে দিতে পারি, যে এখান থেকে তুমি গেটের মধ্যে একটা ভোল্টেজ দিয়ে দিলাম যে তুমি এই ভোল্টেজটাকে পাস করার জন্য তুমি হেল্প করো, তাহলে সে পূর্ণ ভোল্টেজটা এখানে পাস করলো। এখন বুঝতে পারছেন? না, একটু ক্লিয়ার ট্র্যাক কনসেপ্ট বেশি। তাহলে আমার একটা ভোল্টেজ লস হয়েছে, সে ভোল্টেজ যাচ্ছে। ভোল্টেজ যখন লস হয়েছে, আমি যখন এখানে তারে ব্রিজ দিয়ে দিলাম, তখন সে কি করলো? এই 5 ভোল্ট এখান দিয়ে আইসা, এখান দিয়ে আইসা, এখান দিয়ে আইসা, আউটপুটে 5 ভোল্ট আইসা বললো। এখন কোনো লস আছে? না, লস না থাকলে আমাদের ফুল ভোল্টেজ আইসা বসছে। তো এখানেও তো একটা মসফেটের ভিতরে ডায়োডই থাকে, মসফেটের ভিতরে ডায়োডই থাকে, সে যদি এখান দিয়ে যাইতে নেয় তাহলে এখানে যদি 3 লস হয় তাহলে পাবে কত? 18.7। তাহলে প্রপার ভোল্টেজটাকে যাইতে পারতেছে? না, যাইতে পারতেছে না। তো এখানেও এখানেও গিয়া যদি 18.সামথিং থেকে যদি এখানেও সে যায় তাহলে আরও 3 লস হয়, তাহলে কত হয়? 18. কত? আরও 3 লস হলে 18.4 ভোল্ট। তাহলে আমাদের এখানে তো 19 ভোল্ট আসলো না, এখানে আসলো 18.4 ভোল্ট। তাহলে আমাদের প্রপার ভোল্টেজ, প্রপার অ্যাম্পিয়ার কি আসলো? হ্যালো, জি। প্রপার ভোল্টেজটা তো যেতে পারলো না, তাই না? না। তখন কি করে এই যে চার্জিং আইসি আছে সে কি করে তারে হেল্প করে, যে তুমি এখান দিয়ে ব্রিজ আছে যাও, 19 ভোল্ট গেল, এই যে ব্রিজ আছে 19 ভোল্ট তুমি আসছো, তাহলে 19 ভোল্ট তুমিও এখান দিয়ে
500 সে হচ্ছে হেলপার চার্জিং আইসি তখন হেলপার তখন এইখানে বিভিন্ন ধরনের জেফেট ট্রানজিস্টর থাইকা এটারে অন অফ কইরা সেইগুলা রে এখান দিয়া এই পুরো ভোল্টেজটারে এখানে 19 ভোল্ট পাস করে এইটাই হচ্ছে কনসেপ্ট এইটাই হচ্ছে ম্যাজিক যে কেন গেট করা লাগবে এখন বুঝতে পারছেন কনসেপ্টটা জি বুঝতে পেরেছি এখানে যে সে সুইচিং করতেছে এই মসফেটটারে যে একটা সুইচিং করতেছে এটা কি কারণে করতেছে সুইচিংটা করতেছে তার অ্যাম্পিয়ারকে বাড়ানোর জন্য অ্যাম্পিয়ার যদি সে এখানে ভোল্টেজ প্রপার ভোল্টেজ নাই পায় এখানে এখানে আসছে 19 ভোল্ট আর এখানে গিয়ে পাইছে সে 18 ভোল্ট তাহলে সে প্রপার অ্যাম্পিয়ারটা কি শক্তিটা কি দিতে পারবে অ্যাম্পিয়ার মানে কারেন্ট মানে শক্তি ঠিক আছে শক্তি তাহলে সে সম্পূর্ণ শক্তিটা কিন্তু সে দিতে পারবে না তার অ্যাম্পিয়ার দরকার হলো এখানে 3.5 সে যখন 18 ভোল্ট আসলো মনে করেন এখানে 3.10 অ্যাম্পিয়ার আসলো ঠিক আছে আর সিএলআর এর দরকার হচ্ছে আমাদের 3.5 অ্যাম্পিয়ার দরকার সিএলআর এর তো এখানে কমে গেল মানে ভোল্টেজ কমে গেল তার মানে এখানে তার অ্যাম্পিয়ারের ঘাটতি হইল সে আউটপুটে গিয়া ঢাকাইতে পারলো না ঠিক আছে শক্তি পাইলো না সে প্রসেসরকে অন করবে কিভাবে সে একটা সেকশনকে অন করবে কিভাবে বাস তার সে ড্রপ করতেছে ঠিক আছে তো আমাদের ভোল্টেজটা যদি পাস হয়ে যায় যদি ফরওয়ার্ডও হয় ফরওয়ার্ড হয়ে যদি সে পাস হয়ে যায় মনে করেন আমাদের ফরওয়ার্ড হয়ে যদি আমাদের পাস হয়ে যায় এখানে 19 ভোল্ট দিলাম এখানে আমাদের 18.7 ভোল্ট আসলো অটোমেটিকলি তো এটা পাস হয়ে যেতেছে ভোল্টেজটা বাট আমাদের অ্যাম্পিয়ারের ঘাটতি হয়ে যেতেছে ঠিক আছে সো আমাদের মেশিন অন হয়ে অফ হয়ে যেতে পারে অন নাও হইতে পারে ঠিক আছে সে প্রপার অ্যাম্পিয়ারটা পাচ্ছে না চার্জিংয়ের যে আইসি আছে হয়তো চার্জ নাও হইতে পারে ঠিক আছে ভোল্টেজ যাইতেছে কম্পিউটার অন হয়ে গেছে ল্যাপটপ অন হয়ে গেছে কিন্তু চার্জ হইতেছে না প্রপার অ্যাম্পিয়ার পাইতেছে না সে প্রপার শক্তি পাইতেছে না ঠিক আছে অন হচ্ছে না এটাই ঘটনা ওকে আশা করি বুঝতে পারছেন একটু প্র্যাকটিস করবেন।